আসসালামু আলাইকুম, আমি আপনাদের বন্ধু আকাঙ্ক্ষা ইসলাম আয়েশা। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সংগঠনের বন্ধুমূল ফ্রেন্ডস কিংডমের চেয়ারম্যান, মডারেটর এবং গ্রুপের সকল সদস্যদের, এবং জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে আজকালকার সব মানুষের মধ্যেই রোগ আছে, চারদিকে রোগের ছড়াছড়ি। এর মধ্যে নতুন এক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন, যেখানে আমরা আমাদের চিন্তাকে কন্ট্রোল করি না, মানে চিন্তা আমাদেরকে কন্ট্রোল করে। এখন আমরা যদি আমাদের চিন্তাকে সমৃদ্ধ করতে চাই, আমাদের সঠিক চিন্তাকে যদি আমরা আরো সুশীল করতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে ভালো ভালো চিন্তা করতে হবে। আর আমরা তখনই ভালো চিন্তা করতে পারবো, ভালো থাকতে পারবো, যখন আমরা ভালো কাজ এবং নিত্য নতুন সৃজনশীল চিন্তা শক্তি আমাদের নিজেদের মানসিকতায় গ্রো করব। এর জন্য অবভিয়াসলি আমাদের ভালো ভালো কাজ করতে হবে। আমি অনেকদিন ধরে একটা জিনিস অবজারভেশন করছি বা দেখছি যে বন্ধুমূল নামক সংগঠনটি এইভাবে কিছু ভালো ভালো কাজ করে যাচ্ছে। আমি এখানে আমার প্রিয় মানুষগুলোকে দেখতে পাচ্ছি, তারা এই সংগঠনকে আঁকড়ে ধরে আছে। তাদের কথাবার্তা, চালচলন অনেকটাই মনোমুগ্ধকর। তাদের গ্রুপের মধ্যে যে একতা সততা আমি দেখেছি, তা থেকে অনুপ্রাণিত হয়ে আমিও ভাবলাম যে আমি আমার চিন্তা শক্তিকে আরও সমৃদ্ধ করার জন্য, আরও উন্নত হওয়ার জন্য, আরও ভালো থাকার জন্য আমি নিজেকে সমাজসেবা বা একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি, এবং নিজেকে সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগাতে আমি নিজের সময় শ্রম এখানে ব্যয় করতে চাই। সেই ইচ্ছা নিয়েই আমি এই সংগঠনকে আঁকড়ে ধরেছি, এবং আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি এই সংগঠন থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং আমিও প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমি সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি মনে করি আমার দ্বারা সম্ভব যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। আমার কথায় কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।